আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়্যারেবল ওয়্যারলেস ইলেক্ট্রোকার্ডিয়াক মনিটরিং সিস্টেম ইলেক্ট্রোকার্ডিয়াম সম্বন্ধে আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ইসিজি সিগন্যাল যেটা হচ্ছে মানুষের হার্ট সিগন্যাল বলা হয় এখন এই মানুষের ইসিজি সিগন্যাল থেকে অ্যাকচুয়ালি একজন হার্টের پیشنটের সিচুয়েশনটা বর্তমানে কি রকম আছে সে কি ভালো সিচুয়েশন নাকি এটা খারাপ সিচুয়েশন বা তারকে হার্ট অ্যাটাক হওয়ার কোনো পসিবিলিটি আছে কি স্টেবল পজিশনে আছে এইগুলো অ্যাকচুয়ালি বোঝা যায় এখন ফ্যাক্টরটা হচ্ছে অল টাইম ইসিজি মনিটর করা ইজ কোয়াইট টাফ বিকজ একজন পেশেন্টের সামনে সবসময় তার সামনে বসে বসে তার ইসিজিটা মেজার করা বলে একটা কঠিন কাজ এই কারণে আমরা একটা নতুন একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করছি যে সিস্টেমের ভেতরে আমরা হচ্ছে একটা পেশেন্টের গায়ে ওয়ারেবল একটা ডিভাইসের মতো তার গায়ে লাগানো থাকবে এবং সে যে কোনো জায়গায় এটা নিয়ে মুভ করতে পারে সে চাইলে ওয়াশরুমে যেতে পারে সে হাঁটতে যেতে পারে মানে পুরোপুরি একদম পোর্টেবল একটা ডিভাইসটা তার গায়ের মধ্যে লাগানো থাকবে এবং সে ডিভাইস থেকে সিগন্যালটা আমরা দূরে কোথাও বসে ওইটা অ্যাকচুয়ালি অবজার্ভ করতে পারবো দূরে কোথাও বসে তার এখন বর্তমান সিগন্যালটা কি টাইপের আছে তার হার্ট রেটটা কিরকম আছে এটা অবজার্ভ করে আমরা ইনস্ট্যান্ট ডিসিশনটা নিতে পারবো আর কি যে ওই পেশেন্টের এখন বর্তমান সিচুয়েশনটা কি সো ইমিডিয়েটলি আমরা যদি একজন হার্ট ডিজিজের পেশেন্টের অবস্থা সিচুয়েশন যেগুলো আছে এগুলো যদি মনিটর করতে চাই তার জন্যই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা এখন প্রজেক্টের মেন পাপার সম্বন্ধে বলা হয়ে গেছে অলরেডি যে এটা একটা একদম পোর্টেবল একটা জিনিস যেটা দিয়ে পেশেন্ট আমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে এবং সে অল টাইম সে মনিটরিং এর আন্ডারও থাকবে সো প্রত্যেকটা পেশেন্টের আমরা সিচুয়েশনটা খুব ভালো মতন অবজার্ভ করতে পারবো এখন ইসি সিগন্যাল হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে চারটা সেগমেন্টে ডিভাইড করা একটা ইসি সিগন্যালের আপনার এখানে একটা পি ওয়েব থাকে একটা কিউ আরএস কমপ্লেক্স থাকে একটা এসটি সেগমেন্ট থাকে আর একটা টি ওয়েব থাকে এই চারটা সেগমেন্ট নিয়ে একটা ইসি সিগন্যাল ক্রিয়েট করা এখন এই শেপগুলার এই ইসি সিগন্যালের এই শেপের চেঞ্জের উপরে ডিটারমাইন হয় যে পেশেন্টের সিচুয়েশন কি ভালো নাকি খারাপ এটা হচ্ছে মেন কথাটা এখন আমরা এই সিস্টেমটা ডিজাইন করছি টোটাল মিলে তিনটা সেগমেন্ট অ্যাকচুয়ালি তিনটা প্রসিডিউর আমরা এই সিস্টেমটা ডিজাইন করা হয়েছে এর মধ্যে সব থেকে সিম্পলেস্ট প্রসিডিউর হচ্ছে আরডিউনো ইউজ করা এখন আরডিউনো দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লুটুথের মাধ্যমে আমরা আরডিউনো দিয়ে একটা পেশেন্টকে অবজার্ভ করতে পারবো এখন ব্লুটুথের মাধ্যমে যখন আমরা করব তখন কিন্তু পেশেন্ট খুব বেশি দূরে থাকতে পারবে না মোটামুটি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে আমরা সেটা মনিটরিং করতে পারবো এবং সেকেন্ড যে প্রসিডিউটটা সেটা হচ্ছে নো ডেনসিভ একটা ওয়াইফাই ডিভাইস সে ওয়াইফাই ওয়াইফাই ডিভাইসের মধ্যে মাধ্যমেই আমরা পেশেন্টটাকে মনিটর করতে পারবো এবং ওয়াইফাই ডিভাইসের মধ্যে সব থেকে ভালো দিকটা হচ্ছে যে আমার পেশেন্ট যত দূরেই থাকুক না কেন আমার পেশেন্টের আমি বর্তমান সিচুয়েশনটা কোথায় কিরকম আছে এটা আমি অনেক দূরের থেকে অবজার্ভ করতে পারবো কেমন ডাটাগুলো স্টোরেজেরও অনেক বেশি সুবিধা পাবে যেহেতু ওয়াইফাই এর সাথে জিনিসটা কানেক্টেড আমরা ক্লাউডে ডাটা স্টোর হবে সো ডাটা মনিটর সিস্টেম ফুল ডাটা স্টোরেজ বলা সবকিছু দিয়ে এই জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল থার্ড নাম্বার প্রসেসটাও একই রকম নোড মাধ্যমে করা হয়েছে কিন্তু এইখানে এই প্রসেস একটু ডিফারেন্ট হচ্ছে আমরা যে র ইসিসি ডাটাটা পাবো সেইটা আমাদের স্মার্টফোনের ভেতরে ডাটাটা প্রসেস করে আমরা একদম সে ফাইনাল যে সিগনালটা সেই সিগনাল ওইটা শো করা হবে এবং একই সাথে এর আর বিপিএম মানে ব্লাড হার্ট রেট যেটা আছে সেটাও মেজার করা হবে মেইন কাহিনী হচ্ছে এটা সো নরমাল ইসিজি আমাদের এই ইমপ্লিমেন্টে সেট জন্য যে যে মডিউল লাগবে সেটা এখানে লেখা আছে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইসিজি সেন্সরটা এডি এইট এই ইসিজি সেন্সর দিয়ে একটা পেশেন্টের ইসিজি সিগন্যালটা ক্যাপচার করা হয়েছে এখন এই ক্যাপচার্ড ইসিজি সিগন্যাল বেটার পাওয়ার জন্য আরো ভালো ভালো সেন্সর আছে সো আমরা মোটামুটি একটা প্রোটোটাইপ দ্বারা করানোর জন্য আমরা আপাতত একটা নর্মাল ইসিজি সেন্সর যেটা এডি এইট টু থ্রি টু এটা নিয়ে আমরা কাজ করেছি এইটা হচ্ছে চাই যে এডি টু থ্রি অ্যাকচুয়ালি বোর্ডটা যেটা স্মার্ট স্পার্ক ফান্ড কোম্পানি ক্রিয়েট করে এবং এর থেকে ব্রেটা ক্লিনিক্যাল গ্রেডের যদি কোনো ডিভাইস থেকে থাকে ওইটা হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্টের একটা আছে ওইটা অ্যাকচুয়ালি যখন আমরা এটা নিয়ে ফার্দার আরো কোনো ডিটেলস কোনো কাজ করতে যাব তখন অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল গ্রেডে কোনো কিছু দিয়ে এটা ইমপ্লিমেন্ট করার আমাদের প্ল্যান আছে তবে মেডিকেল দিক দিয়ে যখন এটা প্রোডাক্ট হিসেবে লঞ্চ করা হবে তখন অবভিয়াসলি এটা হচ্ছে ক্লিনিক্যাল গ্রেডেড কোনো কিছু দিয়ে এটা সেটআপ ইমপ্লিমেন্ট করা হচ্ছে তবে আমরা এটা প্রজেক্টের পারপাসে জাস্ট একটা একটা সিম্পল ইসি সেন্সর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয়েছে এখন প্রথমে যে ডাটা মানে প্রসেসটা আমাদের সেটা হচ্ছে একদম সেই আরডিউন ইউজ করে যে প্রসেসটা আমরা করেছি সেটা হচ্ছে এই আমাদের এইটি টু থ্রি টু যে পার্টসটা আছে যে বোর্ডটা আছে সেন্সরটা এটা দিয়ে একটা পেশেন্টের আমরা তিনটা বডি তিনটা পোর্শন থেকে ইসি সিগন্যালটা ক্যাপচার করে ওটা আমরা আরডিউনের ভিতর পাঠিয়ে দিয়েছি ডাটাটা আমার আরডিউনের ভিতরেই প্রসেস হয়ে আমার ব্লুটুথ মডিউল মাধ্যমে আমার মোবাইলে শো করেছে এটা হচ্ছে আমাদের একদম সিম্পলে সেট এবং ব্লুটুথের এর গুলো আগে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে ব্লুটুথ রেঞ্জের মধ্যে না থাকলে আমরা پیشنটকে মনিটর করতে পারবো না এটা একটা পাই একটু ড্রব্যাক আছে সেকেন্ড যে সার্কিট ডায়াগ্রামটা এটা एक्चुअली দেখানো হয়েছে আপনার নোড এমসিইউ এর মাধ্যমে যেটা ওয়াইফাই সার্ভারের মাধ্যমে एक्चुअली কাজ করবে প্রথমে আমরা পেশেন্টের কাছ থেকে র ইসিজি ডাটাটা নিব সেটা আমরা নোডিং সিউতে পাঠাবো নোডি সিউতে ডাটাটা প্রসেস হয়ে মানে ফিল্টারড ইসিজি ডাটা এবং এইটার জন্য কারেসপন্ডিং এই ইসিজির জন্য কারেসপন্ডিং যে হার্ট আছে সেই পুরাটা আমরা একটা গুগল সার্ভারে পাঠিয়ে দিছি গুগল সার্ভার থেকে সেই ডাটাটা মোবাইলে ক্যাপচার করে মোবাইলে স্ক্রিনের ভেতরে আমরা ইসিজি ডাটা এবং একই সাথে আমাদের হার্ট রেটও দেখতে পাচ্ছি এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রসেসটা হচ্ছে কিন্তু এই নোড এমসিউ ডিভাইসটার ভেতরে নোড এমসিউ যে মডিউলটা সেটার ভেতরে নোড কিন্তু খুব একটা বেশি হাই এন্ডের প্রসেসর নাই সো এখান থেকে যে ফিল্টার ডাটা যে ব্লাড প্রেশার আমরা মেজার করব ব্লাড প্রেসার না তো সরি হার্ট মেজার করব সেইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা বেশি অ্যাকুরেট দিবে না তার জন্য আমরা যে কাজটা করছি যেটা থার্ড ইমপ্লিমেন্টের সেটআপ যেটা অ্যাকচুয়ালি সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে বেশি ফুডফুল একটা সেটআপ আর কি সেটা হচ্ছে যে র ইসিসি ডাটা আমরা সেন্সর দিয়ে মেজার করলাম ওইটা নো ডেম এই ওয়াইফাই মডিউলের মাধ্যমে আমরা সার্ভারে পাঠিয়ে দিলাম একদম র ইসিসি ডাটা সার্ভার থেকে সেই ডাটাটা মোবাইলে ক্যাপচার করা হইলো তো মোবাইলে ক্যাপচার করা ডাটাটাও কিন্তু র ইসিসি ডাটা ওইটাকে এখন আমরা মোবাইলের ভেতরে প্রসেস করে আমরা মোবাইলের মাধ্যমেই হার্ট রেটটা মেজার করে মোবাইলে শো করতেছি এখন এইটা সব থেকে ভালো দিক যেটা হচ্ছে আমাদের মোবাইলের ভেতরে যে ডাটাটা প্রসেস হচ্ছে মোবাইলের ভেতরে আমার যে বর্তমান যে স্মার্টফোন গুলো আছে এইগুলোর ভেতরে খুব ভালো রকমের প্রসেসর ইউজ হাই এন্ডের প্রসেসর ইউজ করা হয় তো এইখানে যে আমরা ইসিজি ডাটাটা ফিল্টার করতেছি তারপরে এখান থেকে হার্ট রেটটা মেজার করতেছি এটা প্রচন্ড অ্যাকুরেট দিবে তো এইটা হচ্ছে একটা বেটার প্রসিডিউর এবং এই প্রসিডিউর আরেকটা সুবিধা হচ্ছে আমার এই র ডাটাটাই আমরা সার্ভারে পাঠিয়ে দিচ্ছি সো এই ওয়াইফাই মডিউলটার ভেতরে ডাটা প্রসেস হওয়ার জন্য যে কারিসপন্ডিং টাইমটা সেই টাইমটাও আমাদের কিন্তু বেঁচে যাবে সো আমরা এখানে প্রচুর তাড়াতাড়ি এই রয় ডাটা ডাটাটা উইদাউট এনি ডাটা লস আমরা এই কাজটা কিন্তু করতে পারতেছি এটা হচ্ছে আমাদের সে ফাইনালি ইমপ্লিমেন্টেড সেটআপটা যেটা দেখতে এরকম ছিল এটা একটা পেশেন্টের গায়ে পেশেন্ট না অ্যাকচুয়ালি একজন মানুষের গায়ে পড়ানো হয়েছিল আর এটা হচ্ছে সেই পুরা ডিভাইসটা এখন এটা একজন মানুষের কাছে পুরো পোর্টেবল এটা সাথে কিন্তু অ্যাকচুয়ালি কোনো অন্য কোন জায়গাতে তারে কেন নরমাল একটা লিপো ব্যাটারি দিয়ে আমরা ফুল সিস্টেমটা রান করাতে পারবো আর কি এবং এইখান থেকে আমরা ব্লুটুথ ইউজ করে যে ডাটাটা পাইছি সেই ডাটাটা হচ্ছে এইটা একজন পার্সনের সেটা হচ্ছে তার হার্ট রেট ছিল 73 বিপিএম এবং ইসি সিগন্যালটা এরকম পাওয়া গেছে নরমাল পেশেন্ট বলি ইসি সিগন্যালটা এরকম খুব স্মুথ আসছে এবং এটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে মোবাইলের প্রসেস ডাটা সেটা হচ্ছে সার্ভার থেকে নিয়ে আমরা যে ইসি সিগন্যালটা এটা এখানে শো করাইছি সো এটা হচ্ছে ওয়াইফাই দিয়ে যে ইমপ্লিমেন্টেড সেটআপ আছে সেটা এবং এখানে ডেমোনস্ট্রেশন ভিডিও আছে আমরা সেই ভিডিওটি একটু দেখে নেই এইখানে পেশেন্টের গায়ে পড়া এবং ডান পাশে কিছু দেখতে পাবেন এই যে মোবাইল দেখেন মোবাইলের ভিতরে আমরা সেই ইসি সিগন্যালটা দেখতে পাচ্ছি সো মোবাইলের সাথে কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টের বা পার্সনের কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই সো দূর থেকেও এটা কাছাকাছি রাখা হয়েছে আমরা একটা জিনিস জানি যে বলতে গেলে সব থেকে বেস্ট প্রসিডিউর হচ্ছে আমার ফাস্ট এবং এটাতে একটা ওয়াইফাই ইউজ করা হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এটাতে কোনো ডাটা মিসিংও হবে না মেইন কাহিনী হচ্ছে এটা প্রসিডিউর থ্রিতে কিন্তু প্রসিডিউর টু তে ওয়াইফাই ইউজ করা হয়েছে কিন্তু এখানে ডাটা মিসিং একটা প্রবলেম আছে বিকজ অফ আমার ডাটাগুলা গুলা নোড এমসিউ যে ওয়াইফাই মডিউল আছে ওটার ভিতর প্রসেস হচ্ছে এবং ওইটার ভিতর প্রসেস হলে ওখান থেকে প্রসেসিং টাইমের মাঝখানে কিছু কিছু ডাটা লস হইতে পারে এই কারণে প্রসেসিং একটু স্লো হবে সো বেস্ট প্রসিডিউর হচ্ছে আমার প্রসিডিউর থ্রি এবং প্রসিডিউর থ্রি রে থ্রির একটা স্মল ড্রব্যাক হচ্ছে এটা একটা ওয়াইফাই মানে সবসময় ইন্টারনেট কানেকশন এখানে রিকোয়ার্ড সো আমরা জানি আজকাল সব জায়গায় অ্যাকচুয়ালি ইন্টারনেট কানেকশন খুবই অ্যাভেইলেবল সো এটা আসলে অ্যাকচুয়ালি বর্তমান টাইমে এটা কোনো ড্রব্যাক হইতে পারে না বলে আমি মনে করি সো এখানেই ছিল আমার প্রজেক্টের প্রেজেন্টেশন সো থ্যাংক ইউ এভরিওয়ান সালামু আলাইকুম